আসসালামু আলাইকুম এবং হিন্দু দাদা দিদিদেরকে নমস্কার। আজকে আমি দিনাজপুর জেলা ঘোড়াঘাট উপজেলা সিংড়া ইউনিয়নের ঋষিঘাট মেলা থেকে আপনাদেরকে সরাসরি এই স্নান মেলায় আমি দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা দেখবেন যে আজকের যে স্নান মেলায় আপনারা এখানে যে উপস্থিত হয়েছে, যারা এখানে দাদারা আলাদা জায়গায় স্নান করেন এবং দিদিরা আলাদা জায়গায় একটা পর্দার মধ্যে তারা স্নান করেন, এটি ঐতিহ্যবাহী মেলা। প্রতি বছরের ন্যায় এখানে মেলাটি হয়ে থাকে। এই মেলা পবিত্র মেলায় আপনার এখানে অনেকেই এখানে স্নান করতে আসেন। এই পবিত্র স্নানে এখানে তারা পরিবার নিয়ে দূর দূরান্ত থেকে এখানে মেলায় সকলে উপস্থিত হয়েছে এবং এই মেলায় আপনাদেরকে আমি আরও দেখাবো যে কিছু কেনাকাটার যেসব দোকান প্রতি বছরের ন্যায় এখানে হয় সেসব দোকান আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। পাশে মন্দির আছে, এখানে যে ঋষিঘাটের যে শ্মশানঘাট আছে সেই শ্মশানঘাটের ওপরেই এই মেলায় স্নানটি করে। এই স্নানটি এখানে এই আপনাদেরকে আমি ঋষিঘাটের যে ওই প্রতি বছরেই যে এখানে মেলা লাগে সেই মেলায় এখানে স্নান করার জন্য অনেক দূর দূরান্ত থেকে অনেক ভক্তবৃন্দ আসেন। একজন ভক্তবৃন্দের সাথে কথা বল, কাকা আপনি কোথা থেকে আসছেন? মাদারগঞ্জ থেকে আসছেন। কাকা আসছেন, আপনি কি পরিবার নিয়ে আসছেন না একাই আসছেন? সবসিদি আসছে, আমরা সব সহ আসছেন। কতক্ষণ আগে আসছেন আপনি? এইমাত্র আসলেন? ও, এনি আসছেন মাদারগঞ্জ থেকে, আসছেন রংপুর মাদারগঞ্জ, রংপুর মাদারগঞ্জ থেকে এনি কাকা আসছেন স্নান করার জন্য। কাকা এই মাত্র স্নান করলো, কাকার পরিবার সহ কাকা এখানে আসছেন স্নান করার জন্য। তো কাকা স্নান করে উঠে চলে আসছিলেন। এখানে অনেক দূর দূরান্ত থেকে যারা আসছেন এই স্নান করার জন্য, তারা এখানে এই পবিত্র স্নান শেষে তারা আবার মেলায় কিছু কেনাকাটা করে এখানে আবার প্রসাদ বিতরণ হয়। মন্দিরে প্রসাদ বিতরণের এখানে ভক্তবৃন্দ থাকারও ব্যবস্থা আছে। অনেকেই গত রাত্রেই দূর দূরান্ত থেকে এসেছে, তো যারা এখানে আসছেন তাদেরকে সাথে আমি একটু কথা বলবো যে তারা কত দূর দূরান্ত থেকে আসছেন সেই। তো তোমার বাসা কোথায়? এখানে পলাশবাড়িতে বাসা, বন্যাপাড়াতে? আচ্ছা, এক দাদা আপনার বাসা কোথায়? পীরগঞ্জ থেকে আসছেন? এই দাদা আসছে পীরগঞ্জ থেকে। আপনি কখন আসছেন? এই ভোর ছয়টায়। ভোর ছয়টায় কি আপনি একাই আসছেন না আরো? ও, আপনি দুইজন, মানে বৌদিকেই সঙ্গে নিয়ে আসছেন? তো স্নান কি আপনি করেছেন? আপনি কি প্রতি বছরই আসেন এই ঋষিঘাটের মেলায়? প্রতি বছরই আপনি আসেন? আচ্ছা, এই কাকা আসছে এই রংপুর পীরগঞ্জ থেকে এই মেলাতে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে দূর দূরান্ত থেকে এখানে এই মেলায় অনেকেই অংশগ্রহণ করেন এবং এখানে এই পবিত্র স্নানের মেলায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে পুরুষের ব্যবস্থা করেছে আর বাম পাশে নারীদের জন্য আলাদা পৃথক পর্দার মধ্যে স্নানের ব্যবস্থা করেছে। আপনারা কাকি আপনি কোথা থেকে আসছেন? আপনি ওই ওই কাকা খুঁজতেছেন? তা আপনি বাসা কোথায়? পীরগঞ্জ থেকে আসছেন? ও, পীরগঞ্জ থেকে আপনি একা আসছেন না আর কেউ আসছেন? ওই স্বামী আসছে আমার। ও, ওইটা নাকি, আপনি দেখেন তো। তো এই হচ্ছে দূর দূরান্ত থেকে যারা আসছেন এখানে স্নান করার জন্য, এই পবিত্র স্নানে অংশগ্রহণ করতেছে। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি যে এই 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 পাশে ছেলেদের পৃথক ব্যবস্থা আছে স্নানের জন্য এবং পর্দার ও পাশে আছে পবিত্র স্নানের জন্য মহিলাদের। তো এখানে খুব সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে এই মেলায় আপনারা যে স্নান করতে আসছে যে ভক্তবৃন্দরা, সেই ভক্তবৃন্দদের সাথে আমি চেষ্টা করব যে সরাসরি কিছু কথা বলার জন্য আপনাদেরকে নিয়ে যাব। এখন যে ওই যেখানে ওই মেলা মন্দির আছে সেই মন্দিরে আপনাদেরকে নিয়ে যাব, সেই মন্দিরের পরিবেশ দেখানোর জন্য আমি এইমাত্র এখন চলে যাব মন্দিরের আশেপাশে, যারা ভক্তবৃন্দদেরকে যে প্রসাদ বিতরণ করে সেখানে একটু দেখানোর চেষ্টা করব।